নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রাজমা পোলাও রেসিপি, খুব সহজ আর ইজি রেসিপি। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে একটা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেব তেজপাতা, একটা বড় এলাচ আর একটা ছোট এলাচ, গোলমরিচ আর লবঙ্গ, আর দিয়ে দেবো ডালচিনি এক টুকরো, এক চামচ জিরে, দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। দু মিনিট ভেজে নেব। দু মিনিট পরে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া চার পাঁচটা, আর দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ, আর দেবো দুই ছোট চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটা ভাজা আলু। আলুটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা দই বাটি চাল, বাসমতি চাল, চালটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেবো সব মশলার সাথে। সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে 5-7 মিনিট ফ্রাই করে নেব চালটা। 5-7 মিনিট পর এবারে দিয়ে দেব সিদ্ধ করা রাজমা 1 কাপ, আর দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি, দিয়ে আবার মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব জল। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এবার এই বাটির মেপে মেপে দিয়ে দেব 4 বাটি জল। 2 বাটি চালের জন্য 4 বাটি জল দেব। মিক্স করে দেব ভালো করে। ভালো করে মিক্স করে দিয়ে এবার দিয়ে দেব আমি এখানে কিছু বরবটি ভাজা। তোমরা এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। ভাতটা রান্না হয়ে গেলে, জল শুকিয়ে গেলে এখানে এবারে দিয়ে দেব ঘি, 2-3 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে মিক্স করে দেব।
ভালো করে মিক্স করে এটা গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। সার্ভ করার আগে উপরে একটু ধনে পাতা কষে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রাজমা পোলাও রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করো রেসিপিটা, যদি ভালো লাগে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।